السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين، وصلى الله عليه وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা 7 নম্বর অধ্যায় পড়ছিলাম, রিডার 4-এর। আমরা আজকে এক্সারসাইজ 8-এ যাব। আচ্ছা, এখানে লামুত তালিল আজকে আমাদের শেখার বিষয়। তালিল, তালিল মানে হলো ব্যাখ্যা প্রদান করা। তালিল, এক্সপ্লেনেশন, ব্যাখ্যা প্রদান করা। আর লামুত তালিল হচ্ছে ব্যাখ্যা প্রদানের লাম, মানে এমন লাম যেই লামের কাজ হলো সে ব্যাখ্যা প্রদান করে, লামটা ব্যাখ্যা প্রদান করে। এই লামটা আমরা যে শিখেছি, জার রুন, জার লি, সেই জার, এটা এটা জার। কিন্তু এটা যখন নাউনের নাউনের আগে আসে তখন সে মাজরুর করে দেয় নাউনকে, কিন্তু যখন ভার্বের আগে আসে ভার্ব মাজজুম হয় না, ভার্ব হয় হচ্ছে মানসুব, মাজরুর অথবা মারফু, মাজজুম হয় না ভার্ব। তো লি এসে ভার্বকে মানসুব করে দেয়, লি এসে ভার্বকে মানসুব করে দেয়। আমরা দেখি পরের অনতীত ক্রিয়া মানসুব হবে। লি যদি আসে কোনো মুদারির আগে, কোনো মুদারির আগে যদি লি আসে তাহলে লিটা মুদারিকে মানসুব করে দেবে। যেমন নাদরুসু মানে আমরা পড়ি, আর লি নাদরুসা মানে আমাদের পড়ার জন্য, এ ধরনের অর্থ হবে। লি নাদরুসা তখন অর্থ হবে আমাদের পড়ার জন্য। নাদরুসু আমরা পড়ি, লি নাদরুসা আমাদের পড়ার জন্য বা আমাদের পড়ার ব্যাপারে। নাজমুল খান আপনি আসবেন প্লিজ, আপনি এই বাক্যটা পড়ুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাদরুসাল লাগাত নাদরুসুল, নাদরুসুল লুগা, নাদরুসাল না নাদরুসুল, নাদরুসুল লুগাতাল আল 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 আরা আরাবিয়াতা লিনাফ আন লিনাফ হামাল কুরআনা কুরআনাল কারিমা ওয়াল হাদিসা হাদিসান নাবিয়া নাবাবিয়া নাবিয়া না নাবাবিয়া শরীফা নাবাবিয়া নাবাবিয়া শরীফা নাবাবিয়া শরীফা। হ্যাঁ বলেন। নাদরুসু মানে নাদরুসু মানে আমরা অর্থপূর্ব স্যার পুরোটা, হ্যাঁ হ্যাঁ আমরা আরবি ভাষা শিখি কোরআন এবং হাদিসের হাদিস বোঝার জন্য। লিনাফ হামাল কুরআন আল কারিম, কুরআন আল কারিম বোঝার জন্য। ওয়াল হাদিস আন নাববিয়্য শরীফ, এবং নববী হাদিস শরীফ বোঝার জন্য আমরা পড়ি। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে, যেমন নাদরুসু এটা ভার্ব, তারপরে লুগাতাটা কি? লুগাতা তো লুগা লুগাতা অবজেক্ট হয়ে যাচ্ছে স্যার। গুড, অবজেক্ট। আর লুগাত আল আরবিয়্যাতা, এই দুটা শব্দের মধ্যে কি সম্পর্ক? এটা মুদাফিলাহি না না না, মুদাফিলাহি হলে তো মানে মাজরুর হতে হবে। হ্যাঁ, নাত মানত। গুড। আচ্ছা, তারপরে লিটা কি?
লি হচ্ছে ব্যাখ্যা প্রদানকারী লি, এইটার আরবি নামটা হলো লামুত তালিল, বলেন লামুত তালিল। হ্যাঁ, এটা পরের ভার্বকে মানসুব করে দেয়, লিনাফহামা। আচ্ছা, না তারপরে নাফহামাটা ভার্ব, আমাল কুরআনা, কুরআনা কুরআনা হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, নাউন তো অবশ্যই অবজেক্ট, কুরআনটা হচ্ছে নাফহামার অবজেক্ট। আর কুরআন আল কারিমা, এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক, এটাও স্যার নাফ মানুষ। গুড। আর ওয়া দিয়ে, ওয়া দিয়ে এই কুরআন আল কারিমার সাথে এই পরেরটারও কানেক্ট, হ্যাঁ কানেক্ট কানেক্টর হচ্ছে। হ্যাঁ, এটা এটা হচ্ছে পরেরটার সাথে সংযোগ হয়ে যায়, কুরআন আল কারিমা ওয়া দিয়ে। এরপরে একই নিয়ম থাকবে, যেহেতু এগুলো মানসুব, এগুলোও মানসুব হবে। ওয়াল হাদিসা, ওয়াল হাদিসা, এই হাদিসটা কেমন? হ্যাঁ, এই হাদিসটার একটা নাথ হচ্ছে আন নাবাবিয়া, মানে নববীর, নববী বাণী। আবার আরেকটা নাথ হচ্ছে আর শরীফা, মানে সম্মানিত। হ্যাঁ, সম্মানিত। হ্যাঁ, তাহলে আমরা আরবি ভাষা শিখি কোরআনুল কারিম বোঝার জন্য এবং নববী হাদিস শরীফ বোঝার জন্য, হাদিস সমূহ বোঝার জন্য। তাহলে এই এই লিটা, এটা সম্পর্কে বলবেন, এটা কি কেমন লাম? এটা হচ্ছে, এটা আমরা বলি লামি তা আদিল, ব্যাখ্যা প্রদান করে না। এটার কাজ, এটা ভাবকে মানসুব করে দেয়, মুদারি ভার্বের আগে এসে মুদারি ভার্ব বদল মুবদাল হতে গেলে তো হচ্ছে যে আপনার একটা একটা আমরা যে বদল মুবদালটা এখানে শিখেছি দুই রকম, একটা হলো যে আপনার ইসমু ইশারা, যেটা সেই ইসমু ইশারার পরে আলিফ লাম যুক্ত নাউন থাকলে, এটা একটা শিখেছি। আর একটা শিখেছি হলো একই বাক্যের মধ্যে দুইটা জিনিস, একটা জিনিস বলে আর একটা জিনিসকে একইভাবে বোঝানো হয়। যেমন তোমার ভাই হারুন কোথায়, এখানে হারুনও যে ভাইও সে। হ্যাঁ, কুরআন আল কারিম, কোরআনও যা কারিমতা এমন না কিন্তু। হ্যাঁ, কুরআনের একটা, হ্যাঁ একটা একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কারিমতা, কোরআন সম্মানিত, কোরআন মহামান্বিত, কোরআন এরকম। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর ফারুক শিহাব, আপনি আসবেন এবং আপনি কেমন আছেন? আপনার সাথে অনেকদিন পরে কথা হচ্ছে। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। গত ক্লাসে রোগী একটু বেশি, শিক্ষক সাহেব দাঁড়ালেন লিয়াকতুবা লেখার জন্য, আলাস সবুরতি ব্ল্যাকবোর্ডের উপরে লেখার জন্য শিক্ষক সাহেব দাঁড়ালেন। সুন্দর, এখানে লিটা হলো, লিটা হচ্ছে লা মুতালিল মুদারিকে মনসুখ করে দিবে এবং ব্যাখ্যা প্রদান করে, ঠিক আছে, ভার্বের ব্যাখ্যা প্রদানকারী নাম হিসেবে ইউজ করবে। আরেকটা বলেন, এটা বলেন, ফরাজতু মিনাল ফাসলি লি আশরাবাল মা,
আমি শ্রেণীকক্ষ থেকে বের হলাম পানি পান করার জন্য। আমি শ্রেণীকক্ষ থেকে বের হলাম পানি পান করার জন্য। হ্যাঁ, এখানে আলমা মানসুব কেন? আলমা স্যার এটা অবজেক্ট মাফউল বিহি, এজন্য এটা মানসুব হলো। আশরাবা যে ভার্ব আছে এটার অবজেক্ট হলো আলমা, এই এই জন্য স্যার এটা অবজেক্ট, যেহেতু অবজেক্ট এই জন্য এটা মাফউল বিহি মানসুব, এই মানসুব হয়ে গেল অবজেক্টের কারণে। আচ্ছা, অনেক ধন্যবাদ নাজমুল আরিফ খান, আপনি আবার আসবেন প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাহাবা আবি ইলা জুদ্দাতা লিয়াস্তারিয়া সাইয়ারাতা সাইয়ারাতান 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 থেমে গেলে হবে আমার অর্থ বলবো স্যার। জি, আমার বাবা জেদ্দা গিয়েছেন গাড়ি কেনার জন্য, একটি গাড়ি গাড়ি কেনার জন্য। ফালাকানা খালাকানাল্লাহু তাআলা লিনা'বুদুহু লিনা'বুদুহু না না লিনা না'বুদুহু, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। এটা এখানে একটু আপনাকে ব্যাখ্যা করে বলতে হবে, কারণ এই এই সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ এই সেমিস্টারের জন্য। আপনি একটু ভেঙে ভেঙে বলেন, এখানে আমরা যদি এটা ডিপেন্ডেন্সি গ্রাফ করি, খালাকনা হচ্ছে তিনি সৃষ্টি করেছেন না, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন। এখানে একটু একটু দেখে বলেন আপনি, ভার্ব কোনটা? ভার্ব ভার্ব তো খালাকা, গুড, এইটা ভার্ব, এবং ভার্বের মধ্যে একটা ডুয়ার আছে হুয়া, ঠিক আছে। আচ্ছা, এই ভার্ব আর এটা হলো তার ডুয়ার, এখানে ডুয়ারটা উজ্জ নাই, এটা প্রকাশিত। খালাকাল্লাহু মানে আল্লাহ সৃষ্টি করেছেন, এই নাটা অর্থ কি বা এই নাটা কি ভূমিকা পালন করছে এখানে? অবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এটার অর্থ এটা আমাদের হবে স্যার। গুড, অর্থাৎ তিনি সৃষ্টি করেছেন বা আল্লাহ সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন, কাদের সৃষ্টি করেছেন, কাকে সৃষ্টি করেছেন, তো আমাদের কে সৃষ্টি কি এবং কাকে প্রশ্ন করার ভাগে কি এবং কাকে প্রশ্ন করার যে উত্তর পাওয়া গেল সেটাতে আপনি অবজেক্ট হয়ে গেল। গুড, খলা কো আমাদের সৃষ্টি। আচ্ছা, তারপরে তাআলা, তাআলা শব্দটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত এটা রাখি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ব্যবহার হয় সুউচ্চ সুমহান এই ধরনের অর্থে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে এটা বলেন লি না বুদাহু, লি না বুদাহু এটা আপনার তার ইবাদত করার জন্য, হচ্ছে তার লির জন্য তার ইবাদত করার জন্য, না বুদু লি না আবুদা আর হু মানে হচ্ছে তাহার, এই এই তাহার হচ্ছে এই আল্লাহু। হ্যাঁ, লি না আবুদাহু তাহার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকেও। শারমিন ম্যাডাম আপনি আসবেন প্লিজ। স্যার পড়বো? জি জি। দাখালতুল হাম্মামা লিআগসিলা ওয়াজহি, আমি ওয়াশরুমে গিয়েছিলাম মুখ ধোয়ার জন্য। আমার আমার মুখ আমার আমার মুখ ধোয়ার জন্য। ওয়াজহি মানে তারপরে এইখান থেকে পড়েন জাহাবতু ইলা মাকতাবিল বারিদি, এখানে অর্থ দেওয়া আছে দেখেন।
I went to the post office. আমি পোস্ট অফিসে গিয়েছিলাম. লি আখুজাল বারকিয়াতা ফর টেলিগ্রামটা আনার জন্য. আল্লাতি জাতনি মিন আবি, যেটা আমার বাবার কাছ থেকে এসেছিল. তাহলে আখুজু, আখুজু মানে হচ্ছে আমি আমি গ্রহণ করি, আর লিয়া খুজা আমি গ্রহণ করতে, হ্যাঁ আমি আমি নিতে. আল বারকিয়াতা হচ্ছে টেলিগ্রাম, আমি টেলিগ্রাম নিতে পোস্ট অফিসে গিয়েছিলাম যেটা আমার বাবার কাছ থেকে এসেছিল. আতাতু না ফিজাতা, আই ওপেন দ্য উইন্ডো, মানে আমি জানলাটা খুলেছিলাম. লিয়া দখুলাল হাওয়া, যে যে বাতাস আসার জন্য, বাতাস ঢোকার জন্য. তাহলে বাতাসের আরবি কি ম্যাডাম? হাওয়া কিন্তু মানে বাংলাতেও বলা হয় বাতাসের ব্যবহারের জন্য, হাওয়া বইছে. আচ্ছা তারপরে ফাদাখালাল জুবাবু, কিন্তু ফাদাখালা কিন্তু একটা বাট এন্টার দ্য ফ্লাই, মানে মাছি প্রবেশ করেছিল. ফা মানে হলো মানে অতপর বা আমি জানালা খুলেছিলাম বাতাস প্রবেশের জন্য, কিন্তু একটা মাছি ঢুকে গেছে, একটা মাছি ঢুকে গেছে. হ্যাঁ আচ্ছা এখানে এই দুইটা আছে, আপনি পরে নেবেন. জাহাবতু ইলা মাকতাবিল বারিদি লি আফুজাল বারকিয়াতাল লাতি জাআতনি মিন আই আবি. তো বলেন এটা তো পড়েছিলেন, জাহাবতু ইলা মাকতাবিল বারিদি, আমি গিয়েছিলাম আমি ইয়েতে মাকতাব মাকতাবে গিয়েছিলাম, বিদ্যালয়ে গিয়েছিলাম, পোস্ট অফিসে, পোস্ট অফিসে গিয়েছিলাম. আমি পোস্ট অফিসে গিয়েছিলাম যে আমার বাবার চিঠি, বাবার টেলিগ্রাম এসেছিল. টেলিগ্রাম নিতে যেটা আমার বাবার কাছ থেকে এসেছিল. আল্লাতি জাআতনি মিন আবি. তারপরে এটা ফাতাতু নাফিজাতা লিয়াদখুলাল হাওয়াউ ফাদাখালাল জুবাবু, আমি জানলাটা খুলেছিলাম বাতাসের জন্য, বাতাস আসার জন্য জন্য, কিন্তু মানে মাছি প্রবেশ করেছিল. ইয়া হামজাতু আজহাবুল আনা ইলাল সুকি সুকি লে আশতারিয়া দফাখতিরা ওয়া আখলামান লি ওয়ালাতা ওয়ালি সুয়াদা. একটা একটা করে বলেন ইয়া হামজাতু, মানে হে হামজা আজহাবু, আমি গিয়েছিলাম আজহাবু আনা, আমি এখন গিয়েছিলাম ইলা সুকে বাজারে, আমি এখন বাজারে বাজারে যাব. হ্যাঁ ম্যাডাম আমি এখন বাজারে যাব, লি আশতারি কেনার জন্য, দফা দফতারি মানে নোটবুক, ওয়া আখলামান আখলামান কলম, মানে কলম কলম পেন কলম, আখলামান কলমগুলি, কলমগুলি আমার জন্য, ওয়া লাকা ওয়া লি সুদা এবং ওয়া লি সুয়াদ সুয়াদের জন্য. হ্যাঁ আমার জন্য, তোমার জন্য এবং সুয়াদের জন্য, ঠিক আছে. আমি লিয়াস্তারিয়া, লিয়াস্তারিয়া দাফাতিরা কেনার জন্য নোটবুক, ও আকলামান কলম, লি আমার জন্য, ওয়া লাকা তোমার জন্য, ওয়ালি সুয়াদা এবং সুয়াদের জন্য. আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে. আমরা চলে যাই লামু তালিলের আরো ব্যবহার একটু দেখে আসি. আচ্ছা সেলিনা ম্যাডাম আপনি আসবেন প্লিজ. আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ. ম্যাডাম দেখেন আমরা লাম ব্যবহার করে উত্তর দিব, ঠিক আছে. একটা আমি বলি, আপনি আগে বলেন এতটুকু প্রশ্নটা পড়েন শুরুতে. দেখেন প্রশ্ন আছে একটা, লিমা 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 দাখল তুমুল মাতামা, হ্যাঁ
কেন তোমরা এটা মাতামা মানে হচ্ছে রেস্টুরেন্ট কেন তোমরা রেস্টুরেন্টে গেছো প্রবেশ করেছো হ্যাঁ আচ্ছা এখন আপনি বলেন আমরা রেস্টুরেন্টে প্রবেশ করেছি পানি পান করার জন্য আপনি বলেন আমরা প্রবেশ করেছি রেস্টুরেন্টে একদম সহজ আমরা প্রবেশ করেছি দাখল দাখল না গুড দাখল না এবার সাথে রেস্টুরেন্টটা বলেন দাখল লাল মাতামা এবার নাশরবুর আগে হ্যাঁ নাশরবা গুড লি নাশরবা হ্যাঁ মা এখানে আছে চায়ের কথা অসুবিধা নাই কিন্তু আপনারটা বলা খুব ভালো হয়েছে আর একটা বলেন অর্থ হচ্ছে তুমি মাদ্রাসা থেকে কেন বের হয়েছো সুন্দর এখন বলেন আমি বের হয়েছি মাদ্রাসা থেকে একটা কলম কেনার জন্য খরস্তু মিনাল মাদ্রাসাতি আলি আশতারিয়া কলামান মাশাআল্লাহ লি আশতারিয়া কলামান ভালো ভালো স্টুডেন্ট আপনি আর একটা বলেন লিমা জাহাবা ইলাল কারিয়াতিকা ইয়াউমাল জুমুয়াতি জুমার দিনে হ্যাঁ বলেন জুমার দিনে কারিয়াত করিয়াতুন মানে গ্রাম ম্যাডাম গ্রাম আচ্ছা জুমার দিনে কেন তুমি কেন গ্রামে গিয়েছিল হ্যাঁ আজুরু মানে সাক্ষাৎ তাহলে এখন বলেন আমি জুমার দিনে আমার গ্রামে গিয়েছিলাম জাহাবতু ইলা করিয়া আবি ওয়া উম্মি এটা বলেন আবি ওয়া উম্মি আমার আব্বা এবং আমার মার সাথে সাক্ষাতের জন্য আমি জুমার দিনে গ্রামে গিয়েছি আচ্ছা এই পর্যন্ত থাকুক সেলিনা ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা ডক্টর নূর মোহাম্মদ প্লিজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এক্সারসাইজ নাম্বার 8 এর মধ্যে 5 নাম্বার যেটা বলেছেন খালাকানা আল্লাহ এখানে খালাকানা তো আমরা সৃষ্টি করেছি না খালাকা মানে না হ্যাঁ খালাকা মানে তিনি তিনি সৃষ্টি করেছেন খলাক আর না হলো আমাদের আচ্ছা আমাদেরকে হ্যাঁ এই নাম হচ্ছে আমাদেরকে হ্যাঁ ঠিক আছে আমার একটু বুঝার বলছিল না ঠিক আছে অসুবিধা নাই ঠিক আছে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু